আমার নাম মিলি। ছোট থেকেই আমি গ্রামে মানুষ, গ্রামের স্কুল কলেজে পড়াশোনা করেছি। বাবা মা কোনোদিনও অভাব বুঝতে দেয়নি, যা চেয়েছি তাই পেয়েছি। এখন আমি যাচ্ছি আমার ছোট্টবেলার বন্ধু সৌম্যদীপের সাথে দেখা করতে। হ্যাঁ, আগে আমরা বন্ধুই ছিলাম। দীর্ঘ 10-12 বছরের বন্ধুত্বের পর 3 বছর হলো আমাদের রিলেশনশিপ। ছেলেটা পড়াশোনায় খুব ভালো, সব কিছুতে আমাকে সাহায্য করে। এত ভালো পড়াশোনা হওয়ার পরেও একটা চাকরি এখনো পেল না। ও চাকরিটা পেলে আমি আমার বাবা মাকে জানিয়ে দেবো আমাদের সম্পর্কের কথা। আমি জানি আমার বাবা মা কখনোই না করবে না। যখনই আমার সাথে দেখা করতে আসে, ওদের গাছ থেকে একটা গোলাপ আমার জন্য নিয়ে আসে। এর থেকে বেশি কিছু আমি ওর থেকে কখনোই চাইনি, কারণ আমি জানি ওর তো দিতে অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু ওর সামর্থ্যটা এখনো হয়নি। তাই আমি ওর সামর্থ্যের বাইরে গিয়ে কখনোই কিছু করি না। আমি ওকে বলেছি, তুমি যখন চাকরি পাবে তখন কিন্তু আমি সব জিনিস তোমার থেকে নেব। ওর ইচ্ছা আমাদের একটা বড় বাড়ি হবে, বড় গাড়ি হবে, আর আমরা সবাই একসাথে থাকব। আমি জানি এটা পূরণ করতে করতে ওর অনেক বছর টাইম লাগবে। এমনও হতে পারে আমরা বুড়ো বুড়ি হয়ে যাব, কিন্তু তাও আমি ওকে কখনোই বলি না তুমি পারবে না। আমি ওকে সবসময় বলি তুমি পারবে, চেষ্টা করে যাও। সব কিছুতে বেশ ভালোই ছিল, কিন্তু জানি না বাবা মা হঠাৎ করে কোথা থেকে জানতে পেরে গেল সব কথা। আমি আর সৌম্যদীপ চাইছিলাম চাকরিটা না পাওয়া পর্যন্ত কাউকেই কিছু জানাবো না। কার সাথে কথা বলছো তুমি? আমি তো একটা বান্ধবীর সাথে কথা বলছিলাম। অনেকদিন ধরে দেখছি, কিছু বলছি না বলে মনে করো না যে আমি কিছু জানি না। তুমি কি করে জানলে? একদম ওই ছেলে সারানো না দেখি, বেকার ছেলে, বাউন্ডলার, শুধু ঘুরে বেড়ায়, মেলামেশা আমি যেন আর না করতে দেখি ওই ছেলের সাথে। আমি ভেবেছিলাম ও চাকরি পেলে তারপরে তোমাদেরকে জানাবো, ছেলেটা না খুব ভালো। তোমার বাবা একটা ভালো ছেলে দেখেছে, অনেক টাকা মাইনে পায়, সেই ছেলের সাথে তোমাকে আমি বিয়ে দেব, তোমার বাবা আমি সিদ্ধান্ত করেছি। আমি অন্য কোন ছেলেকে একদম বিয়ে করতে পারবো না। আমি সৌম্যদীপকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। ভালোবাসা? পেটে ভাত না থাকলে জানলা দিয়ে ভালোবাসা বেরিয়ে যাবে? নিজের বাবা মার মান সম্মান ডুবাতে লজ্জা করে না তোমার? হ্যাঁ, ঠিক এইভাবেই আমার মা আমাকে বলেছিল, আমি একটা বেকার ছেলেকে ভালোবাসি বলে আমি আমার বাবা মার মান সম্মান ডোবাচ্ছি। কী করি বলো এখন? না ওই দিকটা আমি ছাড়তে পারবো, না এই দিকটা আমি ছাড়তে পারবো। এখন আমার কী করা উচিত? অনেক বোঝানোর চেষ্টা করলাম মাকে, কিন্তু কিছুতেই বুঝলো না মা। মা আমার মনের কথা বুঝতেই চাইলো না, যে বেকার হলেও তার সাথেই আমি ভালো থাকবো। আরও অনেক কিছু বললো জানো তো, বললো যতদিন না আমার বিয়ে হচ্ছে আমার বাড়ি থেকে বেরোনো বন্ধ, আর যদি আমি সৌম্যদীপের সাথে কোনো রকম যোগাযোগ করি সৌম্যদীপের কেরিয়ার নাকি ওরা নষ্ট করে দেবে। অনেক ভেবে তাই একটা সিদ্ধান্ত নিলাম। কি সিদ্ধান্ত চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ডেকেছো কেন এত তাড়াতাড়ি? আমি আর তোমার সাথে রিলেশনে থাকতে পারবো না, তুমি এবার থেকে নিজেরটা বুঝে নাও। কি কেন, কি হয়েছে? তোমার মতো একটা বেকার ছেলের সাথে আমার রিলেশন রেখে লাভ নেই। বেকার? আমি তো চাকরির জন্য অলরেডি চেষ্টা করছি, চাকরি না পেলে আমি কি করব? সেটা আমি জানি না তুমি কি করবে, কিন্তু আমি তোমার সাথে আর রিলেশন রাখতে পারবো না, কারণ আমাদের স্ট্যান্ডার্ডিটি আর তোমাদের স্ট্যান্ডার্ডিটি একদম ম্যাচ খায় না। কোথায় তুমি আর কোথায় আমি? যখন আমার সাথে রিলেশনশিপে এসেছিলে তখন মনে ছিল না আমি কেমন, এখন কেন বলতে এসছো? লাগছে আমার, অভদ্রের মতো আচরণ করো না, রাস্তাঘাটে সবাই দেখছে, আমি তোমার মতো অভদ্র না। আমি অভদ্র হয়ে গেলাম? কি হয়েছে তোমার, কেন এমন করছো? এই সব নটাঙ্কি না আমার সাথে একদম করবে না। আমার মা একটা ভালো জায়গায় আমার বিয়ে ঠিক করেছে, আর সে না মাস গেলে 2 লাখ টাকা ইনকাম করে। আর তোমার পকেটে তো 20 টাকাও নেই, তুমি এসছো আমার সাথে দেখা করতে, তাও তোমার ভাগ্য অনেক ভালো। তোমার কাছে টাকাই সব, আমার ভালোবাসা কিছুই না। শোনো, এইসব ডায়লগ না ফিল্মেই মানায়, রিয়েল লাইফে নয়। রিয়েল লাইফে না টাকাটাই সব, যখন পকেটে 2 টাকাও থাকবে না ভালোবাসা না জানলা দিয়ে উড়বে। এর থেকে ভালো তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও। গুড বাই। এই যে
তিন বছরে তুমি এই ওন্নাটা ছাড়া আমাকে আর কিছুই দেওনি, এটা বরং তুমি তোমার কাছে রেখে দাও, তোমার হবু বউকে এটা দিও। এখন যদি আমি ওর হাত ধরে কোথাও চলে যেতাম, তাহলে সবাই আমাকে বলতো আমি আমার বাবা মার মান সম্মান রাখতে পারিনি। আর মা তো আগেই বলেছিল ওর সাথে কোনো সম্পর্ক রাখলে ওর কেরিয়ার নাকি নষ্ট করে দেবে। তার থেকে ভালো আমি নয় ওর কাছে খারাপ হয়েই থাকলাম। নিজের ভালোবাসার মানুষের কাছে খারাপ হতে পারবো, কিন্তু তার খারাপ কখনোই দেখতে পারবো না। নেও মা, তোমাদের জন্য আমি আমার ভালো থাকাটাকেও বিসর্জন দিলাম।